হ্যালো, আজকে যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে আমাদের এমএস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন অপশনটা নিয়ে। অ্যানিমেশন মেনুতে কী করে অ্যানিমেট করতে হয় প্রত্যেকটা জিনিসে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো সাপোজ আমি এখানে কিছু লিখেছি এবং এই জিনিসটাকে আমি অ্যানিমেট করবো, জাস্ট সিলেক্ট করবো। অ্যানিমেশনের স্টাইলগুলো এখানে আছে, কেমন কী স্টাইলে আছে। সাপোজ আমি স্প্লিট লিখলাম, স্প্লিটটাকে চুজ করলাম। এখানে প্রিভিউ থেকে আমি দেখতে পাবো কেমন কী অ্যানিমেশন করতে চাইছি। অ্যানিমেশন ইফেক্ট অপশন আমি যদি কমে রাখতে চাই কীভাবে আসবে, যেমন সরাসরি আসছে ডান দিক বা দিক থেকে আসছে, আমি সাপোজ এরকম উপর থেকে করতে চাইছি, তো উপর থেকে জিনিসটা করে যাবে। অ্যাড অ্যানিমেশনে গিয়ে কেমন কী রাখতে চাইছি সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সাপোজ আমি যদি প্রিভিউ করলাম এরকমভাবে এলো, তো আমি এরকমভাবে জিনিসটা করতে হবে। অ্যানিমেশন ট্রিগার ক্লিকের সাথে কী করতে হবে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেরকম আমি সিলেক্ট করতে পারবো। অ্যানিমেশন পেন, অ্যানিমেশন পেনটা আমি দেখতে পাচ্ছি কোনটার সাথে কী আছে না আছে। সাপোজ এটাকেও আমি ধরুন অ্যানিমেশন করবো, সিলেক্ট করলাম শেপ এবং এটা সেই বুঝে আসবো। সাপোজ আমি এটাকে প্রিভিউ করছি, এটা এই এলো, এটা এই এলো, লাস্টে এটা এলো। তো সাপোজ আমি যদি মনে করি যে আমি এটাকে চেঞ্জ করবো, সিকোয়েন্সটাকে চেঞ্জ করবো, তো এটাকে একদম বলে দিতে হবে টাইটেলটা আগে আসবে। এখান থেকে করলে জিনিসটা এরকম করে চলে এলো, আমরা সিলেক্ট করে করতে পারি অ্যানিমেশন। ঠিক আছে, আমরা চাইলে অন ক্লিক, মাউসে ক্লিক অথবা অন প্রিভিয়াস ডিউরেশন এই অনুযায়ী করতে পারি, সিলেকশন করে যে কোনটার সাথে কী দেখছি। অটোমেটিক্যালি অটো আছে বলে আমি এখানে সিলেক্ট করতে পারবো অন প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এই অপশনটা মানে একটা পর একটা বা প্রিভিয়াসের আগে বা প্রিভিয়াসের পরে কোনটাকে রিঅর্ডার অ্যানিমেশন, কোনটাকে মুভ আর্লিয়ার, কোনটাকে মানে মুভ লেটার, সেই নিয়ে আমি এখানে চুজ করতে পারবো এক করে অ্যানিমেশনটাকে এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য। তো সাপোজ সেখানে এখানে লাইন আছে, এই লাইনটা জিনিসটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে এক্সিট সোয়েবেল করলাম, এই জিনিসটা হচ্ছে। তো এই ডিউরেশনটাকে আমি ছোটো করতে পারি আরও তাড়াতাড়ি হওয়ার জন্য, যেমন সাপোজ আমি দেখাচ্ছি যে আরও তাড়াতাড়ি হলো। এই টাইমিংটাকে আমি করতে পারি ডিলেটাকে করার জন্য, আমি এটাকে ডিলে করতে পারি, ফাস্ট করার জন্য আরও ফাস্ট করতে, স্লো করার জন্য স্লো করতে পারি। এরকম করে আমি জিনিসটাকে অ্যানিমেশন করতে পারি এক পর এক। তো এরকম করে আমি জিনিসটাকে ইজিলি করা যেতে পারি। আরেকবার প্রিভিউটা দেখাচ্ছি, এই জিনিসটা জাস্ট সিম্পল হয়ে গেলো, শেষ। এবার এটাকে আমি বড়ো করতে পারি, বাড়াতেও পারি, কমাতেও পারি আমি ডিউরেশনের মাধ্যমে। এটা অন ক্লিক কিংবা পার্টিকুলার উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এরকম করে করা যেতে পারে, যে অনেক ক্ষেত্রে আছে যে অনেকে ক্লিক না করে ডাইরেক্ট প্রেজেন্টেশন দিচ্ছে, সেই কম্পিউটার সাথে কোনো টাচ করবে না প্রেজেন্টেশনের সময়, তখন সেক্ষেত্রে সেই টাইমার দিয়ে যুক্ত করলেও কিংবা অন ক্লিক, অন ক্লিক না করে প্রিভিয়াস উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এরকম করে সে করতে পারবে। তো এই ছিল অ্যানিমেশনের পার্টগুলি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, এটা আমি ছোট্ট করেই বললাম, কারণ এগুলো বিভিন্ন রকম পার্ট আছে, বিভিন্ন রকম অনেকভাবে কীভাবে করা যায়, এটা তোমাদের বেসিক বেসিক জ্ঞানটা মিনিমাম করতে গেলে কতটুকু দরকার সেই জিনিসের সম্বন্ধেই তোমাদের বলে দেওয়া। কারোর যদি প্রশ্ন থাকে অবশ্যই করো, আমি বলে দেবো। অ্যান্ড থ্যাংকস ভিডিওটিকে দেখার জন্য।